একের পর এক ব্যর্থ হচ্ছেন লিটন, মুশফিক রিয়াদরাও হতে পারেননি থিতু। এমন ম্যাচেই তাওহিদ হৃদয় দেখালেন কিভাবে দায়িত্ব নিতে হয়। 96 রানের অপরাজিত ইনিংসে দলকে এনে দিলেন বড় পুঁজি। বল হাতে শুরুতেই লঙ্কান শিবিরে আঘাত শরীফুল তাসকিনের। 287 রানের লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা। আবিষ্কা ফার্নান্দোকে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন শরীফুল ইসলাম। তাসকিনের শিকার কুশল ম্যান্ডিস, বাংলাদেশকে পেলেই জ্বলে ওঠা ম্যান্ডিস 16 রানের বেশি করতে পারেননি আজ। ক্রিজে থিতু হওয়ার আগেই সামারা বিক্রমাকে মিরাজের ক্যাচ বানান শরীফুল। 43 রানেই লঙ্কানদের নেয় 3 উইকেট। এর আগে ব্যাট করতে নেমে খালি হাতে ফিরেছেন বাংলাদেশের লিটন, জীবন পেয়ে শান্ত থামেন 40 রানে। এর পরের গল্পটা সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়ের। 68 রান করে সৌম্য আউট হওয়ার পর বাংলাদেশ ইনিংসের পুরোটাই হৃদয়ের গড়া। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। অন্য পাশে আসা যাওয়ার ভিড়ে ক্রিজে থিতু হয়েছেন আগে, তাতে 50 করতে বল খেলেছেন 74টি। 50-র পর দলের সংগ্রহ বাড়াতে খেলেছেন হাত খুলে, তবে দুর্ভাগ্য অল্পের জন্য পাননি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা, তবে ঠিকই পেয়েছেন ক্যারিয়ার সেরা ইনিংসের দেখা। ইনিংসের শেষ দুই বলে ছক্কা মেরে 96 রানেই অপরাজিত ছিলেন এই টাইগার ব্যাটার। ইনিংসের 4-এর চেয়ে ছক্কাই বেশি ছিল, 3-4-এর বিপরীতে ছক্কা মেরেছেন 5-টি। 10 বলে 18 রান করে তাকে যোগ্য সঙ্গ দেন তাসকিন। তাসকিন শরীফুলের তোপে শুরুতেই বিপাকে পড়া লঙ্কানদের অল্পতে আটকানোর সুযোগ বাংলাদেশের সামনে। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হবে বাংলাদেশের। নাজবুল তারেক, ডেইলি ক্রিকেট।